এই ধরনের ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য। WBPSC, এবার ঘুম থেকে উঠুন। আপনাদের এই দীর্ঘ ঘুমের জন্য অনেক বেকার যুবক যুবতী তাদের বেকারত্বের জ্বালায় জর্জরিত। ICDS এর রেজাল্ট প্রায় 1.5 থেকে 2 বছর হতে চলল, এখনও তার কোনো খবর নেই। আপনারা অন্তত এটুকুনি বলুন যে কবে বেরোতে পারে, বা খাতা কতটা দেখা সম্পন্ন হয়েছে, কোন মাসে অন্তত বেরোতে পারে, তাতে অন্তত তারা কিছুটা রেহাই পাবে। যখন যেখানে পারছে তখনই তাকেই জিজ্ঞাসা করছে ICDS এর রেজাল্ট কবে। আপনারা হয়তো বুঝতে পারছেন না যে তাদের জ্বালাটা কতটা। এরপরে আসি WBCS এর কথায়। তো WBCS যেখানে নভেম্বরের দিকে নোটিফিকেশান বেরিয়ে যায় প্রিলির, নভেম্বর শেষ হয়ে ডিসেম্বর পড়ে গেল, কিন্তু WBCS এর কোনো রকম নোটিফিকেশান নেই। আগের পরীক্ষাগুলোর কোনো রকম আপডেট নেই, কোনো রকম জয়েনিংয়ের আপডেট নেই। ক্লার্কশিপের দুটো লিস্ট বেরোলো, কিন্তু এখনও কেউ সঠিক জানে না তারা ডাক পাবে কি না। এই অনিশ্চয়তার হাত থেকে আপনারা প্লিজ এবার ছাত্রছাত্রীদের মুক্তি দিন। ক্লার্কশিপের টাইপিং টেস্ট বা ভেরিফিকেশানের অন্তত কিছু আপডেট দিন, যে এই ডেটে আপনাদের ভেরিফিকেশান হবে বা টাইপিং টেস্ট হবে। প্রায় দীর্ঘ 1.5 থেকে 2 বছর ধরে কোনো রকম বড় সড়ো রিক্রুটমেন্টের কোনো রকম খবর নেই। PSC-র ফুড SI-এর ক্ষেত্রে যে জিনিসটা হলো সেটা তারপরে চলে গেল কোর্টের হাতে, তাদেরও মধ্যে অনেক অনিশ্চয়তা রয়েছে। তো এই সমস্ত কিছু অনিশ্চয়তা মিলে ছাত্রছাত্রীর জীবন অত্যন্ত যে দুর্বিষহ হয়ে উঠেছে তা বলার অবকাশ রাখে না। WBPSC, আপনাদের কাছে একটাই অনুরোধ, এবার আপনারা দীর্ঘ ঘুম থেকে উঠুন। আসলে যে জেগে ঘুমায় তাকে ওঠানো যায় না আমরা জানি, কিন্তু আপনারা অন্তত ছাত্রছাত্রীর মুখের দিকে তাকিয়ে এইবার এই ICDS এর রেজাল্ট হোক, ক্লার্কশিপ রেজাল্ট হোক, বা নিউ জয়েনিং হোক, WBCS এর নোটিফিকেশান হোক, এইগুলো একটু বের করুন। অনেকেই আপনাদের মুখের দিকে তাকিয়ে দীর্ঘ জীবন অতিক্রম করে চলেছে, ভীষণ কষ্টকর এই জীবন অতিক্রম করে চলেছে। বেকারত্বের জ্বালা যারা বেকার তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। দয়া করে এবার আপনারা দীর্ঘ ঘুম থেকে উঠে আমাদের জন্য একটু ভাবুন। প্রতিটি পরীক্ষার পরে আন্দোলন করে দাবি জানিয়ে এইভাবে যদি আমাদের প্রত্যেকটা রেজাল্ট বের করতে হয়, এতেই তো ছাত্রছাত্রীর অর্ধেকের বেশি বয়স পেরিয়ে যাচ্ছে। তাহলে তারা চাকরি করবে কবে, আর তাদের সংসার গোছাবে কবে? বেশিরভাগ ছাত্রছাত্রী এই চিন্তায় ভূতের ভয় না ভবিষ্যতের, তো এই ভবিষ্যতের ভয়তেই আক্রান্ত হয়ে রয়েছে। আপনারা প্লিজ একটুখানি তাড়াতাড়ি ঘুম ভাঙিয়ে উঠে আমাদের দিকে একটুখানি তাকান। যদি কারো কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এটা সম্পূর্ণই আমার একান্ত মতামত, একান্ত আমি চাইছি যে তাড়াতাড়ি রেজাল্টগুলো বেরিয়ে যাক, তার জন্য এই ভিডিওটা বানানো। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখা যাক WBPSC কত তাড়াতাড়ি এর উত্তর দেয়।